চাকরিচ্যুত 10,323 শিক্ষকদের মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। আরও এক শিক্ষকের মৃত্যু হয়েছে, নাম স্বপন লাল চাকমা। এ নিয়ে মোট 143 জন ছাঁটাই শিক্ষকের মৃত্যু হয়েছে। এদিকে নিজেদের দাবি নিয়ে আমরণ অনশন কর্মসূচিতে বসেছেন চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকা। সোমবার তাদের এই আন্দোলন কর্মসূচি 12 দিনে পড়েছে, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের কোনো পদক্ষেপ নেই। আন্দোলনকারীদের নেতা প্রদীপ বণিক জানিয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে কেউ তাদের সাথে কথাও বলেননি। চাকরিচ্যুত 10,323 শিক্ষকদের মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। আরও এক শিক্ষকের মৃত্যু হয়েছে, তার নাম স্বপন লাল চাকমা। এ নিয়ে মোট 143 জন ছাঁটাই শিক্ষকের মৃত্যু হয়েছে। নিজেদের দাবি নিয়ে গত 20 অক্টোবর থেকে আমরণ অনশন কর্মসূচিতে বসেছেন চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাদের একাংশ। এই অনশন কর্মসূচি চলাকালীনই মৃত্যু হয়েছে স্বপন লাল চাকমার। এই আমরণ অনশন কর্মসূচি সোমবার 12 দিনে পড়েছে, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের কোনো পদক্ষেপ নেই। আন্দোলনকারীদের নেতা প্রদীপ বণিক জানিয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে কেউ তাদের সাথে কথাও বলেননি। প্রতিদিন গড়ে 2-3 জন করে অসুস্থ হচ্ছেন। চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাদের আদৌ চাকরিতে পুনর্বহাল হবে কিনা তা নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া নেই রাজ্য সরকারের। এমনকি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে সাক্ষাৎ করেছিলেন চাকরিচ্যুত শিক্ষকদের এক প্রতিনিধি দল। সেখানে ছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলও। তিনি বিষয়টি নিয়ে বিবেচনা করার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর অফিস থেকেও এই ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নেই। রাজ্য সরকারের ভূমিকায় হতাশ আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা। যদিও রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, ছাঁটাই বর্তমান রাজ্য সরকার করেনি, ছাঁটাই হয়েছে রাজ্যের বিগত বাম সরকারের আমলে। সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। বর্তমান রাজ্য সরকার আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের পাশে রয়েছে। এই চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কয়েকজন টেট পরীক্ষায় বসেন ও উত্তীর্ণ হন। ইতিমধ্যে সেই টেট উত্তীর্ণ বেশ কয়েকজন ছাঁটাই শিক্ষকদের চাকরি হয়েছে বলেও শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।